যারা বুয়েটে তাদের মধ্যে তাদের কি ডিফারেন্স, তাদের যে এক্সটার্নাল টিচাররা আছেন তারা কিন্তু সবসময় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতেই পড়ান। তো এখানে ব্যাপারটা যেটা হয় যে ধরো যে ম্যাথের বা স্ট্যাটিস্টিক্সের বা অন্য যে কোনো একটা সাবজেক্টে যে কোনো একজন টিচার আসলেন, উনি তোমাদেরকে পড়াচ্ছেন, বাট উনি কিন্তু ওনার যে ডিপার্টমেন্ট সেখানেও পড়াচ্ছেন, ওনার ডিপার্টমেন্টে যখন পড়াচ্ছেন তখন কিন্তু উনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন না, বাট তোমার এখানে এসে ঢাবির ইঞ্জিনিয়ারিং ত্রিপলিতে এসে উনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন। এই জন্য কি হচ্ছে ভাই বলতো, এই জন্য যে জিনিসটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কেমন বা কি ধরনের জিনিসে তারা প্রো আর কি ধরনের জিনিসে তারা আসলে ল্যাক করে, এটা সম্পর্কে হয়তো স্যারের ধারণা কিছুটা কম থাকতেও পারে, বাট অনেক স্যাররা আছেন অনেকদিন ধরে পড়াচ্ছেন, তাদের ধারণা অটোমেটিক্যালি মানে ভালো হয়ে যায়, অনেক ধারণা থাকে তাদের তাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সম্পর্কেও। বাট এই প্রবলেমটা অনেক সময় আমরা ফেস করি যে টিচারটা পড়াচ্ছেন উনি জানেন না অ্যাকচুয়ালি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কিভাবে পড়ালে বেস্ট হয়। এটার জন্য টিচাররা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছেন এবং ঢাবির কোনো টিচারই আসলে খারাপ না, বাট তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্টুডেন্টদের সাথে যে ভাইবটা সেটা হয়তো ম্যাচ করছে, তাদের কিছুটা সময় লেগে যায়, যেখানে বুয়েট এখানে আগে থাকবে, কারণ বুয়েটের এক্সটার্নাল টিচার মানেও বুয়েটে তো সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। তো এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হওয়ার এই সুবিধাটা আছে ভাইয়া, সেটা কি যে এক্সটার্নালস আর অলসো বেসিক্যালি মুছে যাচ্ছে কেন, এক্সটার্নালস আর অলসো বেসিক্যালি কি বলতো ফ্রম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিস, বাট এখানে কিন্তু ইয়ে বাবা।